ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার সকাল থেকে ভয়ঙ্কর রূপ নিয়েছিল পূর্ব মেদিনীপুরের হলদি নদী। রাস্তা পেরিয়ে একের পর এক গ্রাম ভাসিয়ে দিয়েছে হলদির জল। নদী জলে ভেসে গেছে হলদিয়ার বিস্তীর্ণ এলাকা। নদী উত্তাল হতে কেউ কেউ দড়ি দিয়ে আস্ত দোকান বেঁধে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে যে পরিস্থিতি এতটা খারাপ হবে তা বোধহয় কেউই আন্দাজ করতে পারেননি। কোথাও নদীর জলস্তর এমন উচ্চতায় পৌঁছেছে যে তালগাছের শুধু মাথাটা দেখা গেছে। হলদির জলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন 21 ও 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কোমর সমান জলে ক্ষতি হয়েছে বহু কাঁচাবাড়ির। উদ্ধার কাজে নেমে NDRF। শুধু হলদিয়া নয়, হলদি নদীর জলে ভেসে গিয়েছে নন্দীগ্রামের একাধিক গ্রামও। উপকূলরক্ষী বাহিনী হোভারক্রাফ্টে করে সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যায়। নয়াচরের রেসকিউড সেন্টার, যেখানে অনেককে আশ্রয় দেওয়া হয়েছিল, সেখানেও জল ঢুকে পড়ে। এদিন নিজের এলাকায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। এক হাঁটু জলে নেমে বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছে যান তিনি। সবাই নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আর্জি জানান স্থানীয় বিধায়ক। ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। বাংলা উড়িষ্যা সীমানায় উদয়পুর সমুদ্র সৈকত ভেঙে পড়েছে। ওয়াচ টাওয়ার উড়ে যায় আশপাশের দোকানের টিনের ছাউনি, ভেঙে পড়েছে সমুদ্র তীরবর্তী বহু দোকান। বোল্ডারের বড় বড় পাথর উড়ে এসে পড়েছে রাস্তায়, ভেঙে গিয়েছে নৌকা, তার টুকরো ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে সৈকত জুড়ে। মন্দারমণিতে প্রভাব দেখাতে শুরু করে ঘূর্ণিঝড়ে আস। আশপাশের হোটেলগুলোতে জল ঢুকে যায়, রাস্তা টপকে গ্রামগুলোতেও জল ঢুকতে শুরু করেছে। প্রবল ঝড়ো হয় উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ির চাল, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় তাজপুর। হাওয়ার দাপটে গোড়া থেকে উপড়ে গিয়েছে অসংখ্য বটগাছ, সমুদ্রের তীরবর্তী রাস্তা দিয়ে বইছে জল, আশপাশের একাধিক গ্রামে বাড়িঘর দোকান ভেসে গিয়েছে। শেষ সম্বল আর গবাদি পশুদের নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে বহু গ্রামবাসী। ঝড়ো হওয়া দাপটে দীঘার কাছে রামনগর 2 নম্বর ব্লকের সীতালপুর গ্রামে পঞ্চায়েত এলাকায় 116 রবি জাতীয় সড়কে গাছ উপড়ে বিপত্তি। দ্রুত এলাকায় পৌঁছে গাছ কাটে রাস্তা পরিষ্কার কাজ শুরু করে NDRF। বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর দৈনিক শতবর্ষ।